নয়া অস্ত্র বের করল ট্রাই। অচেনা নম্বর থেকে ফোন ও মেসেজ আর আসবে না, তুমুল ব্যস্ত। তারই মধ্যে অচেনা নম্বর থেকে আচমকা এলো অবাঞ্ছিত ফোন, টুংটাং পরপর মেসেজ, যা নিয়ে ভারতীয়রা কম তিতবিরক্ত হন না। আজ থেকে সেই অত্যাচারে ইতি পড়তে চলেছে, কারণ ওরকম ভুলভাল ফোন এবং মেসেজ রুখতে এবার থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নিচ্ছে ভারতের টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। নতুন নতুন খবরের আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন শাইন টিভি 24/7। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, সেই পদক্ষেপের ফলে গ্রাহকেরা যেমন হেনস্থার মুখে পড়বেন না, তেমনি প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনাও কম। একাধিক মিডিয়া রিপোর্ট অনুযায়ী সম্প্রতি ট্রায়ের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে যে জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল সহ সমস্ত ভারতীয় টেলিকম কোম্পানিগুলিকে বাধ্যতামূলকভাবে নিজেদের ভয়েস কলিং এবং এসএমএস পরিষেবার ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর স্প্যাম ফিল্টার ব্যবহার করতে হবে। ওই স্প্যাম ফিল্টার এমনভাবে তৈরি করা হয়েছে যে ভুয়ো ও ভুলভাল ভয়েস কল এবং মেসেজ চিহ্নিত করতে পারবে, তা আগেভাগেই ব্লক করে দিতে পারবে।